আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকের পর্বে দেখাবো খুবই সহজ উপায়ে প্যানকেক তৈরি। ভ্যানিলা বা প্লেন কেক তৈরি করতে আমাদের অনেক সময় লাগে, তবে এই প্যানকেক তৈরি করতে খুবই কম সময় লাগবে। অল্প সময়ের মধ্যে আপনি এই কেকটি তৈরি করে সকালের বা বিকালের নাস্তায় খুব সহজেই পরিবেশন করতে পারবেন। আর এই প্যানকেকের টেস্ট পাবেন একেবারেই নর্মাল কেকের মতোই। কেক তৈরিতে বেশ কিছু টিপস থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই টিপসগুলো জেনে নেবেন। চলুন তাহলে এর সহজ প্রস্তুত প্রণালী দেখে নেই। এখানে একটি মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং স্বাদমতো লবণ। এখন কাঁটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও খুব দ্রুত বিট করে নিতে পারেন। চিনি আর লবণ গলা পর্যন্তই বিট করব। ব্যাস, ভালোভাবে চিনিটা আর লবণ গলে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার কাছে লেবুর রসটা সব থেকে বেশি সহজ মনে হয় আর এর ফ্লেভার ভালো লাগে, তাই এটি অ্যাড করি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে চাউলের গুঁড়া অ্যাড করব, আর এই চাউলের গুঁড়াটা আমি আগে থেকেই চেলে নিয়েছি। আপনারা চাইলে এই চাউলের গুঁড়ার পরিবর্তে ময়দা বা আটাও মিক্সড করতে পারেন। আমি এখানে অ্যাড করেছি 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়াটা একসাথে না দিয়ে আমরা অল্প অল্প করে অ্যাড করব, তাহলেই অনেক বেটার হয়। এখানে আমি দুটো ডিমের সাথে 1.5 কাপ চাউলের গুঁড়া অ্যাড করেছি। আপনারা চাইলে একটি ডিমের সাথেও 1.5 কাপ চাউলের গুঁড়া অ্যাড করতে পারেন। চাউলের গুঁড়া অ্যাড করার পরে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কুসুম তরল দুধ। আপনারা চাইলে এই কুসুম তরল দুধের পরিবর্তে কুসুম পানিও অ্যাড করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে এর টেস্ট অনেক ভালো আসবে। আপনারা চাইলে এই কুসুম তরল দুধ বা কুসুম পানি আরও বেশি অ্যাড করে চাউলের গুঁড়া আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে প্যানকেকটা আরও বেশি করে বানাতে পারবেন। ব্যাস, এখন চুলায় এসে একটি প্যান বসিয়ে টিস্যুতে করে সামান্য তেল মেখে দিয়েছি আর 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে এই কেকটি বেক হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ড অপেক্ষা করব। ফিরে এলাম 30 সেকেন্ড পরে। এই কেকটি অলরেডি বেক হয়ে গেছে। চাইলেই এ অবস্থায় কেকটি উঠিয়ে নিতে পারেন, অথবা চাইলেই আরও একবার উল্টিয়ে দিতে পারেন। 2-3 সেকেন্ড পরে উঠিয়ে নিতে পারেন, তবে কিছুটা কালার এসে যাবে নেক্সট পার্টে। আর যদি কালার একটু কম করতে চান তাহলে আরও কম সময়ের মধ্যেই এই কেকটি উঠিয়ে নিতে পারেন। আমি আরও একটি বেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও সহজ হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো কেক বেক করে নিয়েছি আর খুবই কম সময়ের মধ্যেই আমি বেক করতে পেরেছি। আর কালার হওয়ার প্রয়োজন নেই, আপনার কেকটি বেক হলে আপনি খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। এই কেকটি আমি আরও অল্প সময়ের মধ্যেই উঠিয়ে নিয়েছি আর কালার দেখুন ঠিক এতটুকু এসেছে। এভাবেই আপনি আপনার পছন্দ মতো সবগুলো কেক বেক করে নিতে পারবেন। আমি অনেকটাই বড় করে এই কেকগুলো তৈরি করেছি, তাই আমার টোটাল কেক তৈরি হয়েছে 10টি। আপনারা যদি আরও ছোট করে তৈরি করেন তাহলে দুটো ডিম দিয়ে 20টি কেকও তৈরি করতে পারবেন। অনেকগুলো কেক গরম গরম খাওয়া হয়ে গেছে, তাই এখানে শো হয়নি। আমি জাস্ট আপনাদের দেখার জন্য বেশ কয়েকটি কেক নিয়ে এসেছি। এই ছিল আমার আজকের সহজ পদ্ধতিতে প্যানকেক তৈরি। আশা করি এতক্ষণে আপনাদেরও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই মিষ্টি একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রতিটি সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। नित्य नतून सकल धरनेर रेसिपि पेते नतूनरा आमार चैनलटी सबस्क्राइब करबेन आर आमार पेजटी फलो करे पाशेई थाकबेन। इतिमध्ये जारा सपोर्ट दिच्छेन तादेरके अनेक अनेक धन्यवाद। आगामी रेसिपि देखार आमंत्रण जानिये आजकेर मतो बिदाय निच्छि। आल्लाह हाफेज।